আমাদের মধ্যে মারামারি হওয়া উচিত প্রেম আমার উপরে পড়েছে আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে গুরো গুরো ও সরি বন্ধুরা আমি গান গাইতে লেগেছিলাম তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা জিডিভার্সিটির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটা নতুন মিশন করতে চলেছি চলুন দেখা যাক আমার মিশনের নাম কি আগেই বলা যাবে না গান হচ্ছে তাই আমি একটু কথা বলতে হচ্ছে বাধ্য হয়ে তো যাওয়া যাক আমার বাড়ির সামনে একটা গাড়ি থোয়া আছে পুলিশ তো এখনই খেপে যাবে খেপে গেছে তো যাওয়া যাক লয়ারের কাছে মনে হয় বাইরে ভালোই সময় কেটেছে তোমার কারণ আমি এখানে বসে বসে দুশ্চিন্তায় পাগল হচ্ছিলাম কি মনে হচ্ছে তোমার এখনো অনেক আসামি এই শহরে জেলখানা বাইরে আছে আমাদের এদের নেতা হতে হবে ওকে দাঁড়াও 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 ও পেয়েছি শোনো একজন বর্ডনের নাম বলছি কিছু ক্যাসেট কোম্পানি তার কথা মতো চলে তার নাম শুকনা খান এই লোকটার হাত অনেক লম্বা ভার্সিটির কোন চিপায় কোন তোর চাষ লুকিয়ে আছে তার সব মাথায় থাকে কারণ হলো সে নিজেও একসময় মানুষের বাসায় বাসায় চুরি করত সে মালিবু ক্লাবেই থাকে যাচ্ছি ওর সাথে দেখা করতে খোদা হাফেজ মালি বুকলা আমার গাড়ি তো এখানে আছে কিন্তু এই গাড়ি নিব না ওই গাড়িও নেব না ও আচ্ছা তো এখন সব কিছু শোনার পর আমি বুঝলাম যে আমার কাছে একটা ফোন নাই সেজন্য একটা ফোন লাগবে সেদিন আমি ভেঙেছিলাম ফোনটা তো সেই ফোন নেওয়ার একটা নতুন ফোন দরকার আমার এখন সেই জন্য ফোন নিতে যাব তো এখানে শুকনা খানের সাথে আমি কথা বলে তার কাছ থেকে ফোনের ব্যবস্থা নিব গাড়ির অবস্থা বেহাল আমি বাতাসের আগে উপস্থিত হয়ে গেছি খালি তুমি আমার একটু সময় দিবা এখান থেকে সরো মে তুমি শুকনা খান আমি রোজেনবার্গের বন্ধু রোজেনবার্গ ও আবুলের কথা কইতেছো তুমি হাসাইলা ওই উকিলরা তো পারে নির্দোষ মানুষের বাঁচাইতে ওই এক গ্লাস মাল দে তাড়াতাড়ি তোমার সমস্যাটা কি আমার কথা শোনো আমি অনেক টাকা পয়সা হারিয়েছি বিশ্বাস করো আমি কিছু জানি না তোমাকে বলতেই হবে আরে খারাপ মিয়া এমন করো কে এই শহরে এক বাবুরচি আছে যা দেখো গা ভূতের গলি দিয়ে খাড়াই রয়েছে ও খুন খরবির কাম করে ওরে মাইরা ওর কাছ থেকে মোবাইলটা কেড়ে লইও যাও যাইয়া ওরে এখন ধরো গা আমি যাব এবং আমি তোমাকেও দেখে নিব হ্যালোর পুতে এনে আইসে মস্তানি করতে এ আমার কলার ধরে এই তোর না কইলা মাল দিতে আরে ওই মাইয়াটা গেল কই তো বুঝতে পারলেন ভূতের গলিতে আমাকে এখন যাওয়া লাগবে এই গাড়িটা আমি নিব আমার এই গাড়ি পছন্দ হয়নি গানগুলো খুব সমস্যা হয়ে গেছে অতিরিক্ত গান বাজছে সবসময় দুইটা আগে শেষ করে ফেলছে ওই গলিতে ঢুকবো না আমি ডাইরেক্ট যাবো Thank you.
সিম্পল ফাইট হবে। আবে হালা তুই জায়রো জুস খেলা। আমাদের মধ্যে মারামারি হওয়া উচিত। উজ গ্রুপ খানা ধরে চাইজ করতাছি। লে আই সাইজ কর আই। আই। গুড। যাক তুই তাইলে উন্দুরে চাও না বাঘের চাও। ইগারে ভালা করি চেসি দাও। সিবাদি হি ডিটেল আল করি দাও। তোমাকেও কিছু দেব না কি? হাই হাই এতে কয় কি? আই তো তোমার দলে আছি ভাই। তাই কি জন্য? তোমারে এককারে আর মরা ভাইয়ের মতো লাগে দেখতে। তুই আর আই তো একই হতের হতি বুঝজনি। যা হওয়ার হয়ে গেছে এখান থেকে চলে যাও। এই এই ও আরে আমি একা একা সব কাম করি আরে বাস দিবানি। আই তো একটাই হত দেহি। এই শহরে আমরা দুইজন হইলাম একই হতের হতি। আঙ্গো একজন আরেকজনের দেহন লাগবো। আমি নিজেকেই নিজে দেখতে পারি। আগে শিহুর হইল ই গেল মিয়া আনলো গে আসো। পুলিশের জন্য স্টার্টটা খাইয়ে নিলে আমার বেটার হবে। ওকে তো এখন ধীরে সুস্থে শান্ত মাথায় গাড়িতে উঠব। তেমন চলো মিস্টার। এই শহরে বাইসতে চাইলে অস্ত্র লগেরা হলে লাগবে বুঝলি। আর কোগান বিল্ডিং এর হরে হেভি একান গুলির দোকান আছে। তার মানে এখন আমার গুলির দোকান যাওয়া লাগবে তাই তো? চলো। তুমি যে কত লোক মারিছি অবশ্য ফুটপাত তো গাড়ি চালানো যাবে তাই না? তাই না? আমি তো আজ পর্যন্ত জানতাম যে ফুটপাত গাড়ি চালানোর জায়গা। অনেক বেশি সালমানের সিনেমা দেখা হয়ে গেছে তাই জন্যই ফুটপাতে গাড়ি চালাচ্ছি। হম তুমে ইতনে ছেদ করেঙ্গে কি কনফিউজ হো যাওগে কি সাঁস কহাঁ সে লে অর পাদে কহাঁ সে। তো আমি একটু গুলির ব্যস্ত করে এলাম। কেন মারিছি দেখলে? এই যে এটার জন্য এই যে আরেকটা অস্ত্র পেয়ে গেলাম মাংনা মাংনা ফোকাটে। এখন আমার বাড়ি যেতে হবে। আমার বাড়িতে নামাই দিবে। তো আজকের মিশন এটাই ছিল। দেখা হবে নতুন মিশনে নতুন এপিসোডে নতুন স্টোরিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। আই দেখি তো আল্লাহ কি করতাম হারি। এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন যদি ভালো লাগে তো, এবং সাবস্ক্রাইব করুন যারা নতুন। ধন্যবাদ। প্রেম আমার উপরে পড়েছে আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে গুড়ো গুড়ো।